নিয়ে আরো নিজেই জানতে চাই আরো বেশি, কারণ এটা ঠিকই যে স্কুল বন্ধ থাকাতে বাচ্চাদের খুবই ক্ষতি হয়। অন্যদিকে স্কুল খোলার ফলে যদি তাদের অসুখ বিসুখ বাড়ার সম্ভাবনা বড় রকম থাকে, তাহলে সেটা নিয়ে আমাদের চিন্তা করা সত্যি কারণ আছে। আমি যেখানে থাকি আমেরিকাতে, সেখানে এই নিয়ে দুটো দলের মধ্যে তো বেশ বড় রকম ঝগড়া চলছে, এবং ভারতবর্ষেও নানা জায়গায় এ বিষয়ে বিভিন্ন মতের কারণ আছে। আমি যদি ডাক্তারিতে খুব পারদর্শী হতাম এবং সামাজিক স্বাস্থ্যের ব্যাপারে আমার বড় রকম জ্ঞানে পরিচয় দিতে পারতাম, তাহলে এই প্রশ্নগুলোর জবাব আমি হয়তো চট করে দিতে পারতাম। সেটা তো সম্ভব না, যে বিষয়ে আমি জানি যে এই বড় সমস্যা, সেই বড় সমস্যাকে খেলা করা হবে যদি চট করে বলি যে স্কুল বন্ধ থাক অথবা স্কুল যে করি হোক খোলা থাক, ভাবতে হবে। এবং তার মধ্যে অনেক সময় দেখা যাবে যে যে জিনিসটি বীরভূমের পূর্বাঞ্চলে চলছে সেটা বাঁকুড়া পশ্চিমাঞ্চলে না চলতেও পারে, এবং এটাতে চিন্তা করতে হবে যে কোন দিকে ক্ষতি বেশি কোন দিকে। এখনই সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য।